হচ্ছে দেবী ফ্যাশন বুটিক অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রধাননগর নিবেদিতা। তো আজকে আমি এই বুটিকটা খুলেছি প্রায় 4 বছর হচ্ছে এবং আমার ইনস্টিটিউট চলছে 1 বছর ধরে। তো আজকে এখানে আমার মোটামুটি কয়েকজন আছে ফ্যাশন ডিজাইনিং এ কোর্স করছে। তো এখানে আমি আজকে যে ইনস্টিটিউটটা খুলেছি, এবার ইনস্টিটিউটে যে আমার যে বিজনেস ফ্যাশন যে ডিজাইনের উপরে যে বিজনেসটা আমার যে, তার সাথে সাথে আমি আজকে একটা নতুন যে আমার প্রজেক্ট যেটা স্বপ্ন পূরণ, যেখানে মুখবধির কিছু ছেলে মেয়েরা কাজ করছে ওদেরকে আমি ফ্রি ট্রেনিং দিচ্ছি এবং এর পরবর্তীতে আবার সেরকম মায়েদের বা মহিলাদেরও আমি এই কোর্সটা করাবো, এই নিয়ে আমার আর কি চিন্তাধারা। তো আজকে আমি এই যে জায়গাটায় আমি এসেছি, আমার সমস্ত আমার বন্ধুরা বান্ধবীরা এবং আমার যত ফ্রেন্ড সার্কেল সবাই আছে এবং আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। তো আজকে আমার এই যে স্টুডেন্টরা সবাই আছে এরাও প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাচ্ছে এই কাজের জন্যে। তো পরবর্তীতে আমার আরও চিন্তাধারা আছে যে আমি যাতে এদেরকে স্বনির্ভর করে তুলতে পারি এবং এরা যাতে নিজেরা কাজ শিখে নিজেরা কিছু করতে পারে। ম্যাম, কত স্টুডেন্ট রয়েছে আপনাদের ইনস্টিটিউটে? আপাতত ফ্যাশন ডিজাইনিংয়ে যেহেতু আমার মানে ক্লাস চালু হয়েছে বেশি দিন হয়নি, আমার মোটামুটি 2-3 মাস হচ্ছে। তো আমার এখন আছে 4-5 জন স্টুডেন্ট ফ্যাশন কোর্সের মধ্যে আছে ডিজাইনিং কোর্সে, বাট মুখবধির যে কিছু বাচ্চারা আছে আমার এখনও 12-13 জন বাচ্চারা অলরেডি ক্লাস করছে কন্টিনিউ। তাদেরকে মানে যারা বিশেষ চাহিদা সম্পন্ন যাদের কথা বললেন তাদেরকে কি ক্লাস করাচ্ছেন? ওদেরকে এখন আমি যেহেতু বেসিক স্টার্ট করছি বেসিক কিছু জিনিস দিয়ে, যেমন ওদেরকে আমি এখন মানে ব্যাগ তৈরি করা শেখাচ্ছি, বটুয়া তৈরি করা শেখাচ্ছি, ওয়াটার বোতলে ব্যাগ কী করে ওটা শেখাচ্ছি, মানে এগুলো বেসিক। আমার ক্লাস ওদেরকে নিয়ে মোটামুটি আমি 2 সপ্তাহ ক্লাস স্টার্ট হয়েছে, তাতে ওরা এখন অনেকটাই কাজ শিখে গেছে। তো পরবর্তীতে আমার আরও চিন্তাধারা আছে ওদেরকে আরও হার্ড কিছু কাজকর্ম শেখাবো, আর ওরা যাতে যেমন ওরা তো সব কথা বলতে পারে না কিন্তু ওদের তো মনে অনেক রকম আশা থাকে, সেই আশাটা যাতে ওদের পূরণ হয় এবং ওদের সাথে সাথে আমারও যাতে সব কথা বলতে। বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত স্টুডেন্টস রয়েছে আপনার তাদের কি ফ্রি অফ কস্ট করাচ্ছেন না মিনিমাম কোনো? না, ওদের ফ্রি অফ কস্ট করানো হচ্ছে এবং যেমন এনজিও আছে ওরা যাতায়াত খরচা ওরাই বেয়ার করছে ইউনিক ফাউন্ডেশন থেকে। তো এদের সবার সাপোর্ট নিয়ে আমি এই কাজটা করছি। আর বাদ বাকি ইন জেনারেল যে বুটিক বা ফ্যাশনের যে কোর্স স্ট্রাকচারটা রয়েছে সেটা কত দিনের, আর ফিটা যদি আপনি বলে দেন তাহলে যারা দেখছেন দর্শক হয়তো ওনারা আকর্ষিত হতে পারে? না, আমার এখানে যেমন ফিসটা খুবই কমের মধ্যে আছে, সেটা যখন আমার অফিসে চলে আসবে আমি সবাই যে মানে অনেকে আছে যে কিছু কিছু মানুষ একটু হয়তো তাদের ফিসটা দিতেও অসুবিধা হচ্ছে, তাদের অন্য রকমও প্রসেস আছে, যেমন কিছু আছে 6 মাসেরও কোর্স আছে, আমার 1 বছরের কোর্স আছে। আমি যেমন টেলারিং টেকনিকের উপরে আর তোমার এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি এগুলোর উপরে আমি বেশি ফোকাস করছি, কারণ আমি দেখছি যে অনেক ফ্যাশন স্টুডেন্টরা আছে যারা কোর্স কমপ্লিট করার পরেও তারা কিছু করতে পারছে না, তারা হয়তো নিজের জিনিসটাও করতে পারছে না, সেটা আমার কাছে অনেক রকম প্রুফটো আছে আমি জানি। তো আমি নিজেও যেহেতু একটা স্টুডেন্ট ছিলাম তো আমি সেই জায়গাটায় দেখছি যে টেলারিং টেকনিকটা, কারণ জিসি কোর্সটা যদি গার্মেন্টস কনস্ট্রাকশনটা ভালোভাবে শিখতে না পারে পরবর্তীতে তাদের খুব সমস্যা দাঁড়ায়, কমসেকম নিজের জিনিসটাও তারা তৈরি করতে পারে না, তখন মনে খুব কষ্ট হয় তাদের। তো সেই জন্য আমি ফ্যাশন কোর্সের মধ্যে আমি বেসিক্যালি প্রেশার আমি ফোকাস করছি এই টেলারিং টেকনিকের উপরে এবং এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি এবং মেশিন এমব্রয়ডারি। ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল আপনি যে জিনিসগুলো পাঠাচ্ছেন একটু এলাবোরেটলি করবেন, যেটা কোথায় ন্যাশনাল কোন কোন স্টেটে আপনি পাঠাচ্ছেন বা কোথায় পাঠাচ্ছেন বা ইন্টারন্যাশনাল কোথায় পাঠাচ্ছেন, আর তার স্পেশালিটি কী? মানে আপনার আপনার ওখানে যে সমস্ত প্রোডাক্টগুলো মানে তৈরি হচ্ছে টেলারিং বা হ্যান্ডলুম যে কথা বলছেন ওই পারপাসে প্রশ্নটা যে আমরা জানতে চাচ্ছি যে কোথায় কোথায় আপনি সেটাকে পাঠাচ্ছেন এবং কাদেরকে বেস করে তাদেরকে স্বনির্ভরতা কীভাবে দিচ্ছেন? না, অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আমি বানাচ্ছি আমার তো নানান জায়গায় আমার এক্সিবিশন চলে, যেমন আমার বেসিক্যালি আমার আমি যেটা আমার পার্সোনাল একটা যেটা আমার কাজ হচ্ছে আমি অ্যাসামিস গামছা নিয়ে আমি প্রচুর পরিমাণে কাজ করছি। মেন ফোকাসটা আমি আমার এটা আলাদা একটা মানে সেলের দিকটা বুটিকের দিক দিয়ে আমি বলছি, সেটাতে আমি অ্যাসামিস গামছা বেঙ্গলের গামছা নিয়ে নানান ধরনের তাকে সেই অ্যাসামের গামছাটা যে একটা যে মানে একটা সম্মানীয় জিনিস
সেই গামছাটা পরবর্তীতে কি হয় কি মানুষ অন্যভাবে নানানভাবে ইউজ করে, তো আমার এগুলো দেখে আমার খুব খারাপ লাগছিলো, সেই জন্য আমি সেটাকে ফ্যাশানে পরিবর্তন করার জন্যে, যাতে মানুষ মানুষ একটু সেটাকে একটু যত্ন সহকারে কিছুদিন তো রাখবে, সেই জন্য আমি অর্ডার দিয়েই নানান ধরনের ড্রেস ব্যাগ সব রকমের জিনিস তৈরি করছি প্রায় আজকে 2 বছর হতে চলে এই ব্যাপারটা নিয়ে। তো আমি গুয়াহাটিতে যেমন ইন্টারন্যাশনাল শো করে আসছি, হ্যাঁ নর্থ ইস্ট ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক ওখানেও প্রচুর পরিমাণে সারা পেয়েছি। আপনার তৈরি প্রোডাক্টগুলো এক্সিবিশন করেছে? হ্যাঁ, ওখানে আমার মানে আমার যে ডিজাইনের যে কস্টিউম ডিজাইনের আমি যে আমার যে ডিজাইনগুলো ওখানেই শোকেস হয়েছে, শোকেস হয়েছে। আচ্ছা, আবার এবার কি হয় যখন এক্সিবিশন করি, এবার আমি তো বাইরে ডাইরেক্ট কেউ যদি কোনো সময় কেউ চায় যে আমার এই জিনিসটা লাগবে, যেমন আমার তোমার অনলাইনে অনেকে চায় যে এটা এটা লাগবে, তখন আমি তাদেরকে পার্সেল করে কুরিয়ার করে পাঠানোর ব্যবস্থা করি। আপনি যদি কাজ করছেন, আপনি কি মনে করেন নর্থ বেঙ্গল কেন বেঙ্গল বা আদার্স স্টেট যারা আছে সেখানে আপনি প্রথমবার NIFT যেটা আছে ন্যাশনাল অফ ফ্যাশন ডিজাইনিং তার সঙ্গে আপনার ইনস্টিটিউটের ডিফারেন্স দেখতে পারেন? দেখেন, এখন অন্য ইনস্টিটিউটকে নিয়ে তো আমার একটা বলাটা একটু আমার এটা, কারণ আমি আমি অনেক জায়গায় গিয়েছি এবং আমি একজন মনে করেন আমি একটা ইনস্টিটিউট থেকে আমি মানে কোর্স কমপ্লিট করেছি, তো সেই জায়গাগুলোতেই আমি দেখছি যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে নানা ইনস্টিটিউট ওরা শিখছে, কিন্তু তাদের মধ্যে যে একটা যে মানে একটা কিছু একটা ওদের মধ্যে অপূর্ণ আছে যেটা ওরা পরিপূর্ণ করতে পারছে না, ওরা ডিজাইনার হয়ে ওরা কিছু করতে পারছে না, তো সেই জায়গাটাতে আমি ওদের যাতে সেই জিনিসটা পূর্ণ হয় যার জন্যই আমি আর কি এই স্টেপটা নিয়ে এখন আবার নতুন করে। আপনি কি মনে করেন এটাই ফার্স্ট নর্থ বেঙ্গলে বা আশপাশের ইয়েতে ইনস্টিটিউট আপনি যাদের ডেভ অ্যান্ড ডাবদের নিয়ে আপনি কাজ করছেন? হ্যাঁ, এটা আমি আমি মনে হয় যে আমার আপাতত আমার চোখে তো এখনো পড়েনি বা আমি বুঝতে পারছি না যে এই যে এদেরকে নিয়ে কাজ করছি, অনেক ফ্যাশন ডিজাইনার আছে তারা বিজনেসের খাতে নানান রকম ইনস্টিটিউট চালাচ্ছে বা তারা না তাদের পার্সে অনেক বিজনেস করছে, বাট এই যে আজকে এই যে বাচ্চাগুলোকে শেখানো বা এদেরকে নিয়ে যে কাজ করা, এটা আমার আমার একটা আলাদা একটা ইচ্ছা ছিল। আমার একটা মানে একবার একটা এক্সিবিশনে গেলাম, সেখানে একটা মেয়ে এসে বলতে পারছে না বাট আমার জিনিস দেখে ওর খুব ভালো লাগছে, তখন মেয়েটাও শিখতে চাচ্ছিল কিন্তু আমার সেরকম পরিস্থিতি তখন ছিল না যে আমি তাকে শেখাবো, কিন্তু তখন থেকে আমার মাথায় একটা চিন্তা যে সত্যি আজকে এই মেয়েটাও যদি শেখাতে পারতাম আমি বা এরকম যদি আরও তো অনেক মেয়েরা আছে তো বা অনেক ছেলেরাও আছে যে এরা বলতে পারে না কিন্তু ওদের তো মনে ইচ্ছা আছে, তা যদি আমি কোনোদিন কিছু করি আমার বিজনেসের যেটা আছে সেটা আলাদা জায়গায়, কিন্তু তাদের জন্য আমি অল্প সময় হলেও আমি এদের জন্য বের করবো যে এভাবেই হোক, সে নিয়েই আমার এখন এই নতুন একটা পথ চলা। যারা আছে তাদের মানে ইনিশিয়েটিভটা আপনি কোথা থেকে পেলেন বা মোটিভ কিটা কোথা থেকে আসলো আপনার? যারা আছে তারা অ্যাকচুয়ালি আমি অনেক মানে স্কুলের সাথেও কন্ট্যাক্ট করেছি এরকম ধরনের যারা স্কুল আছে এবং আমার ফ্রেন্ড সার্কেলেও অনেককে বলেছি যে এরকম যদি কেউ থাকে আমি এই একটা প্রজেক্ট চালু করতে যাচ্ছি, তো এমনি তো আমি আগে অনেক জায়গাতে আমি মহিলাদেরকে নানান গ্রামে গিয়ে গিয়েও আমি তোমার ট্রেনিং করিয়েছি, ওয়ার্কশপ করিয়েছি ফ্রি কস্ট আমি এরকমভাবেই করিয়েছি, কিন্তু ওগুলো করতে ভালো লাগে। তারপরে যখন এই জিনিসটা নিয়ে আমার একটা চিন্তাধারা জাগলো তখন আমি কিছু কিছু মানুষের সাথে কন্ট্যাক্ট করলাম, তখন ওরা বললো ঠিক আছে আমরা তোমার সাথে আছি তুমি কবে করবে আমরা তোমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবো, তাই সেইভাবেই ওরাই আমাকে সব জোগাড় করে দিচ্ছে। এখনো অনেকে আছে ফোন করছে বাট আমার কি হয় কি এতটা তো আমারও জায়গারও দরকার মেশিনেরও দরকার, খালি বাচ্চা আসলে তো হবে না, এদেরকে আমি আপাতত 6 মাসের জন্য কোর্সটা করিয়ে এদেরকে একটা কাজ যদি দিতে পারি তাহলে সবাই দেখবে যে না এরা কিছু করছে। আমাদের গরিবের কোনো পড়াশোনা বা কোনো কিছুই তার চাহিদা কেউ পূরণ করতে পারে না, সেক্ষেত্রে আপনি এদেরকে স্বনির্ভর করে দিয়ে যে পাঠাবেন এরকম দেখা গেছে সেই খেল জগৎকে আরম্ভ করে অন্যান্য যে কোনো ইভেন্টসের ক্ষেত্রে মেয়েদেরকে শোষণ করা হয়, ইভেন কি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সেই জিনিসটা হয়, সেই জায়গাটাকে আপনি কী বলবেন? সেটা এখন দেখেন সেটা এখন আমার তো বলার কিছু নেই, এবার ব্যাপারটা আমার তো ওদের কর্মসংস্থান করে দেওয়া আমার দায়িত্ব, আমি হাতের কাজটা শেখাচ্ছি যাতে তারা অন্যদিকে ওদের মন না যায়, ওরা যাতে আজকাল অনেক ছেলেমেয়েরা কি হয় কি যখন ঘরে বসে থাকে নানান বাজে নেশা নানান দিকে ওদের মন চলে যায়, যখন ওরা বেশিরভাগ সময়টা আমার সাথে আমার ইনস্টিটিউটে প্যাক থাকবে ওরা আমার কাজের মধ্যে থাকবে ততক্ষণ আমার মনে হয় তখন ওদের একটা আস্তে আস্তে যখন একটা
কিছু আর্ন করতে পারবে, এগুলো কাজ করার পর যখন দেখবে যে আমার হাতে না ইনকামের একটা রাস্তা হচ্ছে, তখনও চাবে যে আমি এই কাজটা আরো ভালোভাবে করি। তা আমি এই জিনিসটাই আশা রাখছি। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলা বা বিভিন্ন মেলাগুলো হয়, সমন্বয় মেলা করে, তো সেই সব মেলাগুলো থেকে আপনারা পার্টিসিপেশন করেন বা আপনার স্টুডেন্টরা করে? না, এগুলো তো আমার ইচ্ছা যে আমি তো করি, বাট এখন এদেরকে নিয়ে আমার করানোর ইচ্ছা আছে। তবে এরা তো এখন শুরু, এদেরকে তো আমার ইচ্ছা আশা আছে, তো আশা করি এরাও করতে পারবে। তো আমার যেমন সেলফ অ্যান্ড হেল্প গ্রুপে আমার এগুলো সব মানে আছে, আমি এগুলো করাও আছে, আমার সেন্টারে ট্রেনিংও করা আছে। হ্যাঁ, ওমেন্স ড্রেস ডিজাইনিং আমার ট্রেনিং কোর্সও করা আছে, ওগুলো সেন্টারের আমার এগুলো সব করাই আছে। তো পরবর্তীতে আমার ইচ্ছা আছে এদেরকে নিয়ে যদি আমি একটু করতে পারি, তাহলে আশা রাখি সরকারের থেকেও এদেরও কিছু এরা পরবর্তীতে সাপোর্ট পাবে। সবসময় তো আমি এদের সামনে থাকবো, কিন্তু সব কিছু তো আর ওদেরকে আমি সব দিতে পারবো না। ওরা যদি সরকার থেকে কিছুটা হেল্প পেয়ে যায় তাহলে করবে। শেষ প্রশ্ন, বর্তমান বিশেষ করে রাজবংশী সম্পাদের মধ্যে একটা হলদিয়া গ্রাম আপনি তো দেখেছেন, ওটা কিন্তু খুবই ভালো এবং ন্যাশনাল বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে, এটাকে নিয়ে কি কোনো মানে সেই গামছাটাকে নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা বা সেটাকে দিয়ে আরও কোনো মানে কী বলবো সময়ের সাথে সাথে আধুনিক ভাবে তৈরি করা? হ্যাঁ, করছি আমি, কুচবিহারের গামছা নিয়েও কাজ করেছি। হ্যাঁ, যেমন এখন যেমন কি হয় কি কুচবিহারের গামছাটা মানে পাওয়াটা একটা সবসময় আমার একটু সব দিকে, তো আর একটা মানুষ আমার সব ঘর সংসার সামলে তারপরে আমাকে এগুলো সব করতে হয়, তো সব দিকে ম্যানেজ করাটা একটু মুশকিল হয়ে যায়। তবে দেখি আসামের গামছাটা নিয়ে মানুষের একটু বেশি একটা চাহিদা, মানে দেখতে ওটাও জিনিস একই, এটাও সম্মানীয় একটা জিনিস, এটাও কুচবিহারের গামছাটাকে সম্মানীয় জিনিস। সত্যিকার এগুলো সব ভালো, আমি কাজ করি, আমি তাহলে আসাম কুচবিহার এগুলো তারপরে বেঙ্গলের গামছা নিয়ে কাজ করছি। না না, আমার স্টকে সবসময় থাকে, কারণ এই যে আমাদের জাস্ট এই যে একটার পর একটা এক্সিবিশন চলতেই থাকে, আমাদের যেমন টুরিস্টে এক্সিবিশন হয়, সিটি সেন্টারে নানান ধরনের এক্সিবিশন হয়, তারপরে অনেকগুলোই করতে থাকি আমি, হ্যান্ডলুমদের এক্সিবিশন, এগুলো আমার বছরে আমি তিন চারটে এক্সিবিশন, যার জন্য আমাকে স্টক করতেই হয়। এবার আমার সব আসে আসাম থেকে, আমার গামছা একদম চলে ট্রান্সপোর্টে চলে আসে, একবারে রেখে দিই বেশি করে, ওগুলো দিয়ে কাজ করতে থাকি। তো যোগাযোগ করতে চাইলে আমার মোবাইল নাম্বার হচ্ছে 9749080442141। হ্যাঁ, আমার দেবী বুটিকার ট্রেনিং সেন্টার বলে আমার একটা ওয়েবসাইটও আছে, দেখলে। আপকা ইনস্টিটিউট কহাঁ পে হ্যায়? মেরা ইনস্টিটিউট প্রধাননগর মে নিবেদিতা রোড। চারশো ওদিকে চলে গেল। আশেপাশে